এবং মানহানিকর কিছু বক্তব্য দিয়ে নাটকটাকে তৈরি করা হয়েছে। কাছায় বাবা কাছায় মাথায় সেপ দিয়ে দুটো বাড়ি দিয়ে দেয় চুলুটব। আসসালামু আলাইকুম। জিউ জেটি জিঙ্কা জীবনে যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন সবাই আছেন, কেমন আশা করি সবাই ভালো আছেন। মোশাররফ করিমের নামে 50 কোটি টাকার মামলা, কেন এটা আমারও কৌতূহল। তিনি কি আত্মহত্যায় কাউকে প্ররোচিত করেছেন? তিনি কি বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন? তিনি কি কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন? তিনি কি কোটি কোটি টাকার কোনো দালালি করেছেন? তো তিনি কি করেছেন, তার নামে কেন মামলা করা হয়েছে, যিনি মামলার বাদী সেই আইনজীবীর মুখে আমরা বরং শুনে আসি। আমি অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি। তাই নাকি? গত 9 জুলাই 2021 আমি এই নাটকটা দেখে দেখলাম যে এই নাটকটাতে আমাদের লয়ারদেরকে এবং ল প্রফেশনকে খুবই কটাক্ষ করে এবং মানহানিকর কিছু বক্তব্য দিয়ে নাটকটাকে তৈরি করা হয়েছে। আমাদের মানহানি করার জন্য পুরা আইনজীবী সোসাইটির পক্ষ থেকে আমি নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছি এবং সেখানে 50 কোটি টাকার ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করেছি। তো মানহানির দাম কি 50 কোটি টাকা? এখন 50 কোটি দিয়ে দিলেই তাদের মান কি আবার ফিরে আসবে? আমি বুঝলাম না। আমার কিংবা আপনার মান, মান সম্মান একটা অনেক বড় জিনিস। সেটা যদি একটা টাকাতে নির্ধারণ করা হয় যে আমার মান সম্মানের দাম 50 কোটি টাকা, তাহলে 50 কোটি টাকা আমাকে দিয়ে দেন, আপনি যা মন চায় আমাকে গালিগালাজ করেন। বুঝলাম না যে টাকার প্রতি এত দুর্বল, টাকা দিয়ে আপনার মানকে আপনি নির্ধারণ করে দিলেন। উকিল সাহেব, এবার তো আপনি বরং আপনার মান সম্মানটাকে এক জায়গায় নির্ধারণ করে দিলেন যে আমার সম্মান কিংবা মানের দাম 50 কোটি টাকা। উকিল সাহেব, কোনো মানের দাম এভাবে হয় না। তো এখানে মোশাররফ করিমের একটা গল্প থেকেই তো অভিনয় করা হয়েছে। তো মানুষ যারা শিল্পী, যারা লেখক, যারা পরিচালক, তারা তো চারপাশের মানুষের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে, তাদের চরিত্রকে, চলমান চরিত্রকে কেন্দ্র করেই তো কোনো নাটক, সিনেমা, গল্প হবে। ইয়েস, নাকি তারা জঙ্গলে চলে যাবে গিয়া এই যে জীব জন্তু, জানোয়ার, শুয়োর, কুত্তা, বিভিন্ন প্রাণীদের ক্যারেক্টার পরে কিংবা প্রাণীদের ক্যারেক্টারকে ফলো করে আয়সা গল্প তৈরি করতে হবে, এমনটাই তো। এখন যদি উকিল বাধা দেয়, পুলিশ বাধা দেয়, ডাক্তার বাধা দেয়, তাহলে তো এই দেশে কোনো সিনেমা নাটক হওয়ার কথা নয়। আমি বুঝলাম না যে এখানে বাধা দেওয়ার কি আছে। আচ্ছা, এখন আমারও একটা প্রশ্ন কিংবা মনে মনে একটা ধারণা ছিল, আচ্ছা কী করেছে তিনি হাই প্রেশার নাটকে? সত্যিকার অর্থে কি উকিলকে তিনি হেয় প্রতিপন্ন করেছেন কিনা গল্পে কিংবা অভিনয়ে? আমি চলুন কোন যেই ক্লিপ থেকে উকিলের মনে হয়েছে তাদের মানহানি হয়েছে সেই ক্লিপ অংশটুকু আমরা একটু দেখে আসি। ভাইয়া, এই দুগা উকিলের দাম কত হইবে? ভাইয়া, কত টিং হইলে দুগা উকিল কিনা যাবে? ভাইয়া, কত আর হইব, 2-3 হাজার টিং আর বেশি হইত না। উকিল হইতে যোগ্যতা লাগে, পড়াশোনা লাগে, এটা মাথায় রাখবা। এমন মনে হয় যে আমরা আগে হিন্দি আলাম, পড়াশোনা আসি দিব, দুকালা দিব মনে আসবে না। দিনে সরব বেশি আমার রাইতে ওকালতি করি। তারপরেতে কি আছে? বুগুলারে বসি আছে, তারপরেতে কি রয়েছে? অর্ডার অর্ডার। দেখলেন তো, বহির্বিশ্বে অনেক ক্রাইম সিরিয়ালে, নাটকে, ফিল্মে অহরহ এরকম চরিত্রই নয়, শুধু পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থার চরিত্রগুলো নিয়েও কিন্তু সিনেমা তৈরি হয়েছে। এখন যদি ওইগুলোতেও বাধা দিত, তাহলে তো এই দেশে কোনো দিন কোনো ধরনের সিনেমা তৈরি হতো না। কিন্তু কি কারণে আজ থেকে প্রায় 3 বছর আগের তৈরি হওয়া হাই প্রেশার 2 নাটকের ওই চরিত্রকে হঠাৎ তিনি লকডাউনে এটা দেখলেন এবং মনে হলো মানহানি হয়েছে। দেশে আরও কত ধরনের সমস্যা আছে, দেশে কত কিছু হয়ে যাচ্ছে, কত প্রকার দুর্নীতি হচ্ছে, সেগুলো নিয়ে কি তিনা মনে কোনো প্রশ্ন জাগেনি? বিবেক জাগ্রত হয়নি? চেতনার দণ্ড কি দাঁড়িয়ে যায়নি ওনার? হঠাৎ মনে হলো মোশাররফ করিমের এই গল্পকে কেন্দ্র করে, এই অভিনয়কে কেন্দ্র করে উনি 50 কোটি টাকার মামলা করে দিলেন, 3 অভিনেতা, নাটকের পরিচালক এবং বৈশাখী টেলিভিশনের কর্তৃপক্ষ সিইওকে কেন্দ্র করে তিনি মামলা করে দিলেন। এখন মোশাররফ করিম কি এই বিষয়ে কিছু বলবেন? মোশাররফ করিম কেন বলবেন? এরকম একটা
ঠুনকু বিষয়ে মোশাররফ করিম কথা বললে বরং মোশাররফ করিমের আরও মানে ওই উকিলকে অনেকটা গুরুত্ব দেওয়া হলো। এটা এমন কিছু নয় যে মোশাররফ করিমকে এখন লাইভে এসে কথা বলতে হবে। তবে আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে, একজন নাটক সিনেমার ক্ষুদ্র দর্শক হিসেবে বলবো, এভাবে যদি বাধাগ্রস্ত করা হয় যে আপনারা এই এই চরিত্র করতে পারবেন না, এটা আমাদের মানহানি হয়, তাহলে তো সমাজের কোনো ধরনের চরিত্রকে ফুটিয়ে তোলা যাবে না যে চরিত্র দেখে মানুষ শিক্ষা নিতে পারবে। কিছুদিন আগে তো মোশাররফ করিম মহানগরে ওসি হারুনকে ক্যারেক্টার যেভাবে ফুটিয়ে তুলেছেন, তাহলে তো আমাদের যে রানিং আরেকজন হারুন সাহেব কাকতার এইভাবে কিন্তু আছেন, তো হারুন সাহেব মোশাররফ করিমের আইন না, মগবাজারের ব্রিজে তুললে 13 বার ফাঁসি দেওয়া দরকার। কই ওইখানে তো রানিং একজন হারুন সাহেব তো কোনো বাধা দেয়নি, তা তো জ্ঞানটা আছে। এটা শিল্প, কোনো একটা ঘটনার চারপাশকে কেন্দ্র করেই তো তৈরি হবে। উকিলের কেন মনে হলো যে না তাদের মানহানি হয়ে গেছে এই চরিত্র? তো উকিলের ক্যারেক্টার কি বাংলাদেশে এই প্রথম করা হয়েছে নাকি? আমি 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 আশ্চর্য হয়ে গেলাম এই উকিলের কাণ্ড কারখানা দেখে। উনি কি মনে করে করলেন? উনি চারপাশের এত সমস্যা ওনার মনে হয় না, উনি মোশাররফ করিমের এই ঘটনাকে তাদের মানহানি হয়ে গেছে। আমি হতাশ। উকিল সাহেব নিজের মান সম্মানকে 50 কোটি টাকায় দাঁড় করিয়ে দিয়ে নিজের মান আরও কমিয়েছেন। ভালো থাকবেন আর চারপাশ থেকে আরও শিক্ষা নিয়ে আপনার শিক্ষার মানকে আরও খোরদার করবেন, শান দিবেন, যেন ভবিষ্যতে এরকম ভুল করে মামলা ঠুকে না দেন কারো বিরুদ্ধে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।